वो राम खेल दिए रुके जी बा देखिए पीछे 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 एदिके 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 ছবি ধর মা হাই বন্ধুরা, আমি মনে করি আমাদের কুর্মী সমাজের এই যে রীতিটা আতিথ্যপায়ন, বাড়িতে আসলে তাকে হাতে করে নিয়ে গিয়ে জলঘটি দেওয়া, তারপর যদি আতিথ্যকে তার পা হাত ধুয়ে দেওয়া, এটা একমাত্র কুর্মী সমাজের মধ্যেই দেখা যায়। এটা একটা রেসপেক্ট। এই যে আতিথ্যপান, এই যে রীতিটা, সমাজ রীতিটা বা নীতিটা, এটা কিন্তু মাহাতো সমাজের মধ্যেই সীমাবদ্ধ আমি মনে করি, এবং এটাকে দেখে হয়তো অনেক সমাজের মানুষজন এটাকে ফলো করতে পারে। এটা একটা মাহাতো সমাজের একটা কি বলবো, এটা একটা মানে অত্যন্ত ভালো দিক, এবং এটাকে আমি কুর্নিস জানাই বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে এই যে রীতিটা মিষ্টি নিয়ে আসা কুটুম বাড়িতে এসে করে যে সম্মানটা পাওয়া যায় কুটুম হয়ে আসলে, এবং তার যে সম্মানটা রক্ষার্থে তার হাতে জল ঘটি ধরিয়ে দেওয়া, তার পা হাত মুছিয়ে দেওয়া যদি বয়সে বড় হয় বা বয়স্ক হয়, দাদা দিদা ঠাকুর দিদি হলে তো কথাই নয়। যে সত্যি কথা, এর একটা মাধুর্য আলাদা বন্ধুরা, এটা মাহাতো সমাজ ছাড়া কেউ পারবে না। তো দেখে নাও বন্ধুরা কীভাবে আতিথ্যপায়ন করলেন আমাদের মূল মান্তা নেতা অজিত প্রসাদ মাহাতো, যখন আমাদের বিধায়ক পুরুলিয়ার বিধায়কের বাড়িতে গেলেন। দেখে নাও কী হলো। প্রতিফলিত হবে সেটা আমরা চাইছিলাম সবার কাছে, সমস্ত রাজনৈতিক দলে যারা কর্মী আছে তারা যেন ভুল বার্তা যেন না পাঠায় যে আদিবাসী কর্মী সমাজ কোথায় জঙ্গি মনোভাব নিয়ে কি করছে, কথা কি করছে। এই জন্যে আজকে সরকার সরকার বঞ্চিত করছে, এই বিষয়টাকে পরিষ্কার করছে, সে সরকার বঞ্চিত করছে। আজকে সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক চাই স্টেট গভর্নমেন্ট হোক, আজকে আমার হয় দে আর সো মাচ লেট। আজকে কেন তারা লেট করছে যে মানে জাতির যে গভর্নমেন্ট জাস্টিফিকেশন সেটা পাঠাচ্ছে না কেন, এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলার, আর এটা বিষয়ে আমরা আজকে আন্দোলন করেছি। এখন কথা হচ্ছে আজকে আমি অত্যন্ত মুগ্ধ যে এখানে এই সমস্ত আস্তে আস্তে কুটুমকে যেটা জল দেয় সেই জল দিয়ে পা ধোয়াই দিল, নমস্কার জানাইল, এই জন্য এই ব্যবহারটা। এবার
এবার পরবর্তীকালে কি বা আমাদের কিভাবে ব্যবধানটা কমাবে সে আলোচনাটা পরে, কিন্তু এতটা তো করিয়েছে, এই জন্য ধন্যবাদ দেবো আমার বন্ধু নরহরি মাহাতো। কলেজ জীবনের আমার বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করেছি, আমাদের মত পার্থক্য কিছু থাকতে পারে। আপনাকে বলি, কোনো একটা জাতি সত্তাকে কোনো একটা ক্যাটাগরিতে অনুমোদন দিতে গেলে সর্বপ্রথম রাজ্য সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টটার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবে, কেন্দ্রীয় সরকার সেটাকে অনুমোদন করবে এবং সেই জাতিসত্তার পারফেকশন রিপোর্টটাকে সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করবে। বিধানসভাতে আপনারা জানেন প্রকৃত কথা তুলে ধরার জন্য 66 বছর বয়স আমার, তৃণমূলের এমএলএরা আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে, আমি সাসপেন্ড ছিলাম 3 মাস, সাসপেন্ড ছিলাম। আজকে পশ্চিমবাংলায় যে রাজত্ব চলছে, ত্রাসের রাজত্ব চলছে, সন্ত্রাসের রাজত্ব চলছে, আমরা চাই, আমি তো বলি যে আমাদের আজকে পশ্চিমবাংলায় 5 জন কুর্মী এমএলএ আছে, তৃণমূলের 3 জন আছে, শ্রীকান্ত মাহাতো মন্ত্রী আছে, সুশান্ত মাহাতো আছে, আমাদের ঝাড়গ্রামের ডাক্তার আছে, আমি আছি এবং বানেশ্বর মাহাতো আছে। এই লড়াই যেটা হচ্ছে, এই লড়াইয়ের প্রতি আমার আন্তরিক নিশ্চয় সমর্থন থাকবে, যেহেতু আমি ওই জাতিসত্তা থেকে উঠে এসেছি। কিন্তু আমি যখন একজন রাজনৈতিক প্রতিনিধি, একজন এমএলএ, যে জায়গায় জয়পুরের মানুষ আমাকে পাঠাইছেন, আমি সেই জায়গায় এই বিষয়টাকে নিয়ে আমরা প্রশ্ন করব, তুলব, লড়াই। কিন্তু আপনার দলের যারা নেতৃত্ব, যেমন সহসভাপতি দিলীপ ঘোষ, এটা উক্তি করেছে, দেখুন সেই উক্তি সম্বন্ধে কি বলবো? দেখুন, দলের সহসভাপতি নয়, দলের সহসভাপতি নয়, উনি দলের সহসভাপতি ঠিক, কিন্তু উক্তিটার ব্যক্তি দিলীপ ঘোষ করেছে, কিন্তু পার্টির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার পরোক্ষ নাই, উনি কুর্মী সমাজের কাছে ক্ষমা চাইছেন। যদি দিলীপ দার বক্তব্যটা সঠিক হয়, যদি দিলীপ দার বক্তব্যটা বিকৃত না হয়, উনার কথাতে যদি কুর্মী সমাজের মানুষ সেন্টিমেন্ট তাদের মধ্যে যদি থাকে, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে আমি ক্ষমা চাই নি। অপরদিকে আমাদের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি ঘাগরগেড়ার মধ্যে কুর্মী সমাজের কাছে বিষয়টা বলেছিলেন যে আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। রাজেশ মাহাতো সহ যারাকে জেলে পাঠানো হলো, মিথ্যা কেসে যারাকে পাঠানো হলো, তিনি এলেন এবং তিনি আসার পর মানুষের সঙ্গে আলোচনা করলেন এবং ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ ডিফারেন্ট, আমরা ওই ভারতীয় জনতা পার্টি, তারা চাই সামাজিক উন্নতি হোক, সামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের একটা উন্নতি জায়গায় থাকে। আজকে পশ্চিমবাংলা সরকার পারফেক্ট যদি জাস্টিফিকেশন রিপোর্টটা পাঠায়, আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই দিল্লিতে এই বিষয়টাকে তুলে ধরা হবে। তো পিছিয়ে যা, পিছিয়ে যা।